बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दाउद पब्लिक स्कूल एंड कॉलेजेर अष्टम श्रेणी शिक्षार्थी जानाई आंतरिक शुभेच्छा और सलाम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। आशा करी तुम्हरा जे जेखने आछो सबाई भालो आछो एवं सुस्थ आछो। आशाबाद व्यक्त करे अनलाइन क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी जानाई आंतरिक शुभेच्छा और स्वागत। आज के तुम्हादेर जन्नो जे विषयटी निर्धारण करेछि ता हलो कविता अंशेर एक गुरुत्वपूर्ण कविता। कवितार नाम हलो बाबुरेर महत्व। कविताटी लिखेछेन कालिदास राय। तुम्हरा जरा आमार बक्तव्य बा अनलाइन क्लास सरासरि शुनछ आमी प्रत्येके बोलबो तुम्हरा तुम्हादेर जे बांगला प्रथम पत्र बोईटा आछे सेटा अवश्यई संगे राखबे। तुम्हरा बांगला बोयेर 105 पृष्ठा बेर करो। আমরা যে কবিতাটি এখন আলোচনা করব সেই কবিতার নাম হলো বাবুরের মহত্ব। এই কবিতা যদি আমরা পাঠ করি অর্থাৎ এই কবিতা পাঠের যে উদ্দেশ্য সেটা হলো সম্রাট বাবুরের যে মহানুভবতা তার যে মহৎ আদর্শ সম্রাট বাবুরের যে মানবিক মূল্যবোধ সেই মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীরা অবগত হবে। অর্থাৎ বিশ্বের ইতিহাসে মোগল সম্রাট বাবুর যে একজন মহান শাসক ছিলেন সে সম্পর্কে শিক্ষার্থীরা অবশ্যই জানতে পারবে এই বাবুরের মহত্ব কবিতাটি পাঠের মাধ্যমে। এবং জেএসসি পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে এই বাবুরের মহত্ব কবিতাটি যিনি লিখেছেন সেই কালিদাস সম্পর্কে আমি কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। বাবুরের মহত্ব কবিতাটি লিখেছেন কালিদাস রায়। কালিদাস রায়ের জন্ম 1889 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কড়ুই গ্রামে। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1889 সালে আর মৃত্যুবরণ করেন 1975 খ্রিস্টাব্দে। কালিদাস রায়ের পেশা ছিল তিনি সাধারণত বিদ্যালয়ের শিক্ষকতা হিসাবে নিজেকে বেছে নিয়েছিলেন। তবে এই শিক্ষকতার পাশাপাশি তিনি নিজেকে সাহিত্য সাধনায় নিয়োজিত রাখেন। বিচিত্র বিষয়ের উপর তিনি কবিতা লিখেছেন এবং তার কবিতায় তিনি আরবি ও ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেছেন।
পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে কালিদাস রায়ের কবিতায় কোন কোন শব্দের সার্থক ব্যবহার দেখা যায়, তখন আমরা বলবো আরবি ও ফার্সি শব্দের। এবং কবি হিসাবে স্বীকৃতি স্বরূপ তাকে কবিশেখর উপাধি দেওয়া হয়, তাকে কবিশেখর উপাধি দেওয়া হয়। কালিদাস রায় কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। কালিদাস রায়কে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল, খুদ কোড়া, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহতি, এগুলো তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের নাম। এই যে কবিতা অর্থাৎ বাবুরের মহত্ব, সেই বাবুরের মহত্ব কবিতার যে মূল বিষয়বস্তু সেটি হল এই কবিতাটি তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যার নাম পর্ণপুট, অর্থাৎ সেই পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে বাবুরের মহত্ব কবিতাটি সংগৃহীত করা হয়েছে। এ কবিতায় মোগল সম্রাট বাবুরের যে মহানুভবতা, সেই মহানুভবতার কথা কবি এখানে উল্লেখ করেছেন। এতে তার যে আদর্শ ও মানবিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন সম্রাট বাবর। রাজ্য জয়ের পর তিনি শুধু রাজ্য জয় করেই ক্ষান্ত হননি, তিনি সাধারণ প্রজাদের মনকে জয় করার জন্য নিরলস কাজ করে গেছেন বা পরিশ্রম করে গেছেন। কিন্তু তৎকালীন যারা রাজপুত ছিলেন, অর্থাৎ যে রাজ্যটা যাদের অধিকারে ছিল, সেই রাজপুতগণ কিছুতেই বাবুরকে মেনে নিতে পারছিলেন না। রাজপুতবীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য দিল্লির রাজপথে ঘুরছিলেন। এমন সময় সম্রাট বাবুর তার নিজের জীবনের মায়া ত্যাগ করে এক রাস্তার পাশ থেকে, অর্থাৎ মত্ত হাতির কবল থেকে এক মেথরে শিশুকে উদ্ধার করার দৃশ্য দেখে রণবীর চৌহান সম্রাট বাবুরের মহানুভবতায় আকৃষ্ট হন। এবং এক পর্যায়ে রণবীর চৌহান সে তার নিজের ভুল বুঝতে পেরে সম্রাট বাবুরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে এবং তার কৃতকর্মের জন্য সম্রাট বাবুরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সম্রাট বাবুর রণবীর চৌহানকে প্রতিশোধ গ্রহণ না করে তাকে নিজ দেহরক্ষী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এই যে একজন বড় মনের মানুষ সম্রাট বাবুর, সেই বাবুরকে নিয়েই কালিদাস রায় যে কবিতাটি লিখেছেন সেই কবিতার নাম বাবুরের মহত্ব। আমি তোমাদেরকে এখন এই কবিতার কি বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। তোমরা প্রত্যেকেই এই বইয়ের 102 পৃষ্ঠা লক্ষ্য করো। বাবুরের মহত্ব কালিদাস রায়। পাঠান বাদশা লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহীগদি, দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদের জিনিতে এখনো রয়েছে বাকি। এখানে পাঠান বাদশা লোদি অর্থাৎ ভারতের লোদি বংশের শেষ পাঠান
সম্রাট সুলতান ইব্রাহিম লোদির কথা বলা হয়েছে, যিনি পানিপথে নিহত হয়েছিলেন। আমরা জানি যে পানিপথ একটি যুদ্ধক্ষেত্র। ইতিহাসে প্রসিদ্ধ তিনটি যুদ্ধ হয়েছিল এই পানিপথে। একটি হয়েছিল 1526 সালে, একটি সংগঠিত হয়েছিল 1556 সালে, আর একটি সংগঠিত হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। দখল করিয়া দিল্লির শাহীগদি, অর্থাৎ শাহীগদি এখানে সিংহাসনকে বোঝানো হয়েছে, দেখিল বাবুর এজয় তাহার ফাঁকি। অর্থাৎ সিংহাসন জয় করার পরেও তিনি ভাবলেন যে আসলে সিংহাসন জয়টাই আসল জয় নয়। ভারত যাদের, অর্থাৎ এই ভারতে যারা বসবাস করে সেই সাধারণ প্রজাদের হৃদয়কে জয় করা এখনও তার বাকি রয়েছে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জেনেছো মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মোগল রাজপুতে দাও রণ। মেবারের রাজা যিনি ছিলেন সংগ্রাম সিং, হিন্দু রাজপুতগণ মুসলমানদের হাত থেকে তাদের যে মাতৃভূমি সেটাকে রক্ষা করার জন্য সে ছিল বদ্ধ পরিকর, যে কারণে সে বলছে যে তার দেহে প্রাণ থাকিতে সে কিছুতেই সম্রাট বাবুকে জয়ী বলতে দিবে না। খানুয়ার প্রান্তরে, আগ্রার পশ্চিমে অবস্থিত একটি জায়গার নাম হল খানুয়ার প্রান্তর, অর্থাৎ এটিও একটি যুদ্ধক্ষেত্র। সেই সিংহরে পতন হইল বীর বাবুরের করে। অবশেষে এই সংগ্রাম সিংহের পতন হইল বাবুরের হাতে খানুয়ার প্রান্তরে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। অর্থাৎ সম্রাট বাবুরের এই যে বিজয়, এই বিজয়টা ছিল স্বপ্নাতীত। অর্থাৎ তার কল্পনায় এটা ছিল না যে এত সহজে সেটা জয় করতে পারবে। সারা উত্তর ভারত সম্রাট বাবরের হাতের মুঠোয় চলে আসলো। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নেই কোনো প্রতিরোধ। অর্থাৎ কৃতঘ্ন আমরা জানি যে যে উপকারীর অপকার করে, অর্থাৎ কেউ কোনো ব্যক্তি যদি কাউকে উপকার করে এর বিনিময়ে যদি কেউ অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। এই কৃতঘ্ন দৌলত, অর্থাৎ বাবুরের ভারত আক্রমণকালে দৌলত খা লোদি পাঞ্জাবের শাসক ছিলেন তিনি, অর্থাৎ তার নিজের যে দুশ্মন ছিল সেই দুশ্মনের নাম ছিল ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য সহযোগিতা করেছিলেন, এবং একসময় যিনি সম্রাট বাবুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল এজন্য তাকে কৃতঘ্ন দৌলত বলা হয়েছে। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে, মাটির দখলি খানি জয় নয় ভিজেছে বিজয়ী বীর, বিজিতে রীতি দখল করিবে এখনই করেছে স্থির। অর্থাৎ সম্রাট বাবর সে দস্যুর মতো সম্পদ লুণ্ঠন করার জন্য সে দিল্লির শাহীগদি দখল করে নাই, সে স্বাভাবিকভাবে প্রজাদের মনোরঞ্জন করার জন্য, সে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। অর্থাৎ যারা সেদিন পরাজিত হয়েছিল সেই পরাজিত জনসাধারণের হৃদয়কে জয় করার জন্য সম্রাট বাবর অত্যন্ত প্রাণান্তকার চেষ্টা করেছিলেন। হিন্দু রীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। অর্থাৎ সম্রাট বাবর প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে রাজপথে বা বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করতেন, কোন জায়গায় তার সাধারণ প্রজা বিভিন্ন ধরনের দুঃখ কষ্টে আছে সেগুলো তিনি
অত্যন্ত সুচারুভাবে পর্যবেক্ষণ করলেন। ঘুরিয়া পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ, চিতরের এক তরুণ যোদ্ধা যার নাম রণবীর চৌহান, করিতেছে আজ বাবুরের সন্ধান। কুর্তার তলে কৃপাণ লুকায়া ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পাই আজিকে কোনো মতে, লইবে তাহার প্রাণ। অর্থাৎ সংগ্রামসীন তার বড় জামার নিচে তলোয়ার নিয়ে সম্রাট বাবুরকে খুঁজতেছিল তাকে হত্যা করার জন্য। শুনিতে তার খালিত করিবে চিতরের অপমান, দাঁড়াইয়া যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেনকালে এক মক্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়িয়ে সবে পালাইয়া গেল ডরে, সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। অর্থাৎ এই স্তবকে বলা হয়েছে যে রণবীর চৌহান তাকে যখন রাজপথে খুঁজতেছিল আর ওই পথ দিয়েই সম্রাট বাবর আসতেছিলেন, এমন সময় এক মত্ত অর্থাৎ উন্মত্ত যে হাতি, সেই হাতি রাস্তার পাশে ছিল। সবাই ভয়ে চলে গেল, কেবল একটিমাত্র শিশু সেই রাস্তায় পড়েছিল। হাতির পায়ের চাপে গেল গেল বলি হাই হাই করি, পথিকেরা ভয়ে কাঁপে, পুড়ায় আনো অরে, সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। অর্থাৎ সেই হাতির হাত থেকে রক্ষা করার জন্য সবাই আফসোস করতে লাগলো যে একটু বাদে হয়তো এই বাচ্চার প্রাণ যাবে, কিন্তু কোনো ব্যক্তি সাহস করে সেই শিশুটিকে রক্ষা করতে গেল না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করকি করকি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। পরিশুণ্ডের ঘর সন্দেহ সহি পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি, ফিরে আসিল বীর। তখন একটি ভিনদেশি পুরুষ অর্থাৎ যখন তার নাম কেউ জানে না, অপরিচিত একজন মানুষ যিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন, সেই হাতির সুরের ঘর্ষণ সহ্য করে সেই পথের শিশুকে তিনি কুড়াইয়া আনল। তিনি ছিলেন আসলে প্রকৃত ভারতবর্ষের যিনি প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন আরে এ যে মেথরে ছিলে। অর্থাৎ শিশুটিকে যখন হাতির হাত থেকে রক্ষা করে নিয়ে আসা হলো, তখন উপস্থিত একজন বলল আসলে এ তো এক মেথরে ছেলে, তুমি কি করেছ, ইহার জন্য ব্যাকুব তুমি ধাসা প্রাণ দিতে গেলে, খোদার দয়ায় পেয়েছ নিজের যান। অর্থাৎ তুমি যে শিশুটিকে উদ্ধার করতে গেলে, সেই শিশুটি বাঁচাতে যে একটু আগেই হয়তো তোমার নিজের জীবনটা শেষ হয়ে যেত, তুমি একটা ব্যাকুব, অর্থাৎ তুমি নির্বোধ না হলে নিজের জীবনকে বাজি রেখে এমন কাজ তুমি করতে পারো না। ফেলে দিয়ে ওরে এখনই করোগে স্নান, শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে, বলল এ তো মেথরের ছেলে, তুমি তাকে উদ্ধার করেছো, এখনই তুমি কী করো, গোসল করে অর্থাৎ স্নান করে পবিত্র হয়ে আসো। কিন্তু যার শিশু অর্থাৎ যে জননীর সন্তান ছিল সেই পথে, তাকে ফিরে পেয়ে তার বুকে মুখে সে চুমু দেয়, এটা ছিল মায়ের প্রতি অর্থাৎ সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা। বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে, অর্থাৎ স্বয়ং বাবুর পর্যটকের বেশেই তিনি এখানে ছিলেন। ভাবিতে লাগিল হরিতেই ইহার প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তখন রণবীর চৌহান কল্পনা করল যে আমি এই ব্যক্তি, এমন মহাপ্রাণ ব্যক্তিকেই পথে পথে ঘুরিতেছি, যে যার জীবন কেড়ে নেওয়ার জন্য এমন একজন ভালো মানুষকে। তখন তার পায়ে লুটিয়ে পড়ল, কহিল সপিয়া গুপ্ত কৃপাণ বাবুরের করপটে। অর্থাৎ তার যে লুকানো তলোয়ার, সেই তলোয়ার বাবুরের হাতে তখন তিনি
মর্মন করলেন। ঝাপানা এই শ্রীখানা দিয়া আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম ভারতে রাজপথ সাজে আপনার অন্য কারো নয়। তখন সে তার তলোয়ারটা বাবুরের হাতে সমর্পণ করে দিয়ে বলল যে এই তলোয়ার দিয়ে আমি আপনার জীবনকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ভারতের রাজপথে আমি এসে একই দেখলাম, এ কোন শাসককে আমি দেখলাম, সাজে আপনার অন্য কারো নয়। অর্থাৎ এই ভারতের যে প্রকৃত শাসক হওয়ার মতো প্রকৃত মহান শাসক একমাত্র আপনাকেই আপনার ভাগ্যেই জোটে। বীরভোগ্যা বসুধা এ পৃথিবী বীরভোগ্যা এ বসুধা একথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে পরিবেশেবা, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘর। অর্থাৎ এই পৃথিবী শাসন করার অধিকার কেবল সেই বীরের, এবং পৃথিবী বীরের অধিকার সর্বজন স্বীকৃত, অর্থাৎ যারা বীর তাদেরকে সবাই সম্মান করে। এখানে বাবুরের মহানুভবতা দেখেই এ কথায় বলা হয়েছে। রণবীর চৌহান বুঝতে পারেন বাবুরের মহত্ব, তার যে ভারত সিংহাসনে বসার অধিকার একমাত্র তারই আছে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, শোপিনী জীবন করুন এখন দণ্ডবিধান মোর। তখন তার নিজের জীবন বাবুরের হাতে সমর্পণ করল এবং রণবীর চৌহান বলল আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। রাজপথে হতে উঠাইয়া যুবকটিরে কহিল বাবুর ধীরে। অর্থাৎ এরপর রণবীরকে রাজপথ থেকে সম্রাট বাবুর উঠালো। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, জানো কি না ভাই ধন্য হলাম আজিকে তোমার পেয়ে। অর্থাৎ প্রাণ সৃষ্টিকর্তার এক আশ্চর্য দান। প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। এই জীবন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেন। অর্থাৎ একজন মানুষকে জীবন দেয়া অনেক কঠিন, কিন্তু তাকে মেরে ফেলে দেওয়া অনেক সহজ। তাই তিনি বলেছেন যে বড়ই কঠিন জীবন দেয়া, অর্থাৎ জীবন নেওয়ার চাইতে একজন মানুষকে, মানুষ সৃষ্টি করা অনেক বেশি মহৎ বা অনেক বেশি কঠিন কাজ, যা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ করতে পারে না। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষক হইলেই আমার প্রাণের ঘাতক নও। অর্থাৎ সম্রাট বাবুর রণবীর চৌহানকে ক্ষমা করে দিয়ে তার নিজের দেহরক্ষী হিসাবে তাকে নিয়োগ দিলেন। অর্থাৎ সম্রাট বাবুর তাকে বললেন তুমি আজকে আমার প্রাণের ঘাতক নও, বরং তুমি আমার প্রাণের রক্ষক। এখানে সম্রাট বাবুরের মহানুভবতা। আমি আজকে তোমাদের এই বাবুরের মহত্ব কবিতাটি সম্পর্কে আলোচনা করলাম এবং এটি বিশ্লেষণ করলাম। তোমাদের যে কাজটি থাকবে, তোমরা যারা শুনছ, এই কবিতাটি কমপক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত 8-10 বার পড়ে ফেলতে হবে। এর পাঠের উদ্দেশ্য কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং কবিতা। যত বেশি পড়বে তত এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আজকে যে পাঠটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম সেই পাঠটির যে মূল বিষয়বস্তু আমি সংক্ষেপে আরেকবার বলছি। আমরা এখানে শিখলাম যে বাবুরের মহত্ব লিখেছেন কালিদাস রায়, যার জন্ম 1889 সালে এবং যিনি মৃত্যুবরণ করেছিলেন 1975 সালে। তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, পেশা ছিল শিক্ষকতা, তবে তার পাশাপাশি তিনি সাহিত্য সাধনা করেছেন, সাহিত্য রচনা করেছেন।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম পর্ণপুট, এবং সেই পর্ণপুট কাব্যগ্রন্থ থেকেই বাবরের মহত্ত্ব কবিতাটি সংকলন করা হয়েছে। এবং তার উল্লেখযোগ্য তার যে উপাধি, সেই উপাধির নাম ছিল কবি শেখর উপাধি, কবি শেখর। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। সম্রাট বাবুর যে মহত্ত্ব, সেই মহত্ত্বটাই এই কবিতায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তার যে মানবিক মূল্যবোধ, প্রজাদের প্রতি তার যে মহানুভবতা, সেই মহানুভবতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। রাজ্য জয় এর পর তিনি শুধু নিজের ভোগবিলাসে মত্ত থাকেনি, সাধারণ প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করে রাজপথে ঘুরে বেড়িয়েছেন, এবং অনেক বড় পদের লোক হওয়ার পরেও রাস্তার থেকে, অর্থাৎ মত্ত হাতির কবল থেকে মেতরের শিশুকে পর্যন্ত তিনি উদ্ধার করেছিলেন। এবং যে রণবীর চৌহান তাকে হত্যা করতে চেয়েছিল, একসময় সে নিজের ভুল বুঝতে পারে এবং সম্রাট বাবুর তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকে বাবুরের মহত্ত্ব কবিতাটির আমি এখানেই আলোচনা শেষ করছি। তোমাদের বাড়ির কাজ হবে এই বাবুরের মহত্ত্ব কবিতার যে অনুশীলনী, যে সৃজনশীল আছে, সেই অনুশীলনীর সৃজনশীল যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। এবং যারা এই কাজটি করবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।